আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে, বিশেষ করে যারা দুটি সমস্যার মধ্যে আছেন। একটি হচ্ছে যারা অধিক ঋণের মধ্যে আছেন, ঋণের চাপে আপনি এখন দিশা পাচ্ছেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মনে করেন আপনারা রুজি রোজগারে কোনো বরকত পাচ্ছেন না, অথবা রুজি রোজগার একদম কম, ঠিক আছে, অর্থাৎ রিজিকের সংকট, রিজিকের অভাব। ইনশাল্লাহ রিজিকের অভাব দূর করার জন্য এবং ঋণ মুক্তি হওয়ার জন্য আজকের আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি আমল হবে, অত্যন্ত উপকৃত হব আমরা সবাই যারা এই আমল করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে একটি কথা যেটা হচ্ছে, মনে করেন ঋণ, তো ঋণটা একটু বুঝে শুনে ঋণ হতে হবে, ঠিক আছে। শুধু বিলাসিতা করে আর ঋণ কেমনি মারবেন সেই চিন্তা না করে শুধু ঋণ হবে না ঋণ হবে না পরবর্তীতে মনে করবেন যে আমল করে ঋণ মুক্তি করে ফেলবো, এখন ঋণ করে নেই, ওইরকম কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। আপনার যদি বিলাসিতা বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। মনে করেন 300 টাকা আপনার ডেইলি ইনকাম সোর্স, এখন আপনি যদি প্রতিদিন 400 টাকার বিলাসিতা করেন তাহলে কিন্তু এটা হবে না। তার মানে আবার এটা নয় যে আপনার মনে করেন আজকে 400 টাকার ওষুধ লাগবে, এখন আপনি বলতেছেন আমার তো ইনকাম সোর্স 300, আমি কেন 400 টাকার ওষুধ নেব, এরকম আবার হবে না, ঠিক আছে। অবশ্যই প্রয়োজনের স্বার্থে আপনি তো ভাঙবেন, না ভাঙলে ঋণ হবেন কেমনে। ওইরকম প্রয়োজনবশত আপনি যদি ঋণ হন তাহলে ইনশাল্লাহ আজকের যে আমল, ওই আমলগুলো করলে আপনি ঋণ মুক্তি হবে। আর যদি আপনার বিলাসিতা হয়ে যায় বেশি তাহলে কিন্তু কোনো কাজ নাও হতে পারে, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, মনে করেন যারা অনেক রুজি রোজগার করেন তারপরে কোনো বরকত পাচ্ছেন না, আপনার সংসার নিয়েই চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সংসার চলা আপনার পক্ষে চালানো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, অথবা মনে করেন রুজি রোজগার নেই, ঠিক আছে, ব্যবসা করেন ব্যবসাতে বরকত নেই, বিক্রি নেই, কিছুই নেই, অথবা মনে করেন কোনো কিছুই নেই, অর্থাৎ আপনি টাকার অভাবে আছেন, আপনি রিজিক বৃদ্ধি করতে হবে ইনশাল্লাহ। আজকের এই আমলটি যদি আপনি করেন আপনাদের রিজিক বৃদ্ধি হবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে। তো আসুন এখন আমরা সরাসরি কিতাব থেকে জেনে নেই আমলটা আমরা কীভাবে করতে পারি। আমলটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহু সমাদ এই ইসিমটি 1000 বার পাঠ করিলে আল্লাহ পাকের রহমতে কর্জ পরিশোধ হবে ও রুজি বৃদ্ধির ব্যবস্থা হইয়া যাইবে। তবে এই ইসিমটি পাঠের পূর্বে ও পরে 11 বার করিয়া দুরুদ শরীফ পাঠ করিতে হইবে। তো ইসিম যখন আপনারা পাঠ করবেন এর শুরুতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরুদ শরীফ, ওইটাও আপনারা পাঠ করতে পারেন, অথবা দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন। 11 বার পাঠ করে আল্লাহু সমাদ ওইটা আপনারা 1000 বার পাঠ করবেন, ওইটা 1000 বার পাঠ করতে 10 মিনিট লাগবে, এর ভিতরে আপনারা পাঠ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি আরও 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ শুরুতে এবং শেষে আর মাঝখানে আল্লাহু সমাদ 1000 বার আপনারা পাঠ করবেন। যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারবেন, ওইটা লাগাতার আমল আপনারা চালিয়ে যাবেন, ইনশাল্লাহ এর মধ্যে একটা বরকত পাবেন, ঠিক আছে, অত্যন্ত উপকৃত হবেন। তো এরকম আমল করেন ইনশাল্লাহ, যদি আপনারা এই দুই সমস্যার মধ্যে কোনো সমস্যা আপনারা থাকে ইনশাল্লাহ অবশ্যই এটা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা এটাকে দূর করে দেবেন এই আমলের উসিলায়, ঠিক আছে। তো যাই হোক, আজকের আমল এই পর্যন্ত, পরবর্তী কোনো আমল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।